এই মেশিনটি জাপানি 110 ভোল্টের একটা মেশিন, ড্রিল এবং গ্রাইন্ডিং মেশিন আছে দেখতে পাচ্ছেন। জার্মানির বস কোম্পানির একটা জিক্সো আছে, এই হেভি ডিউটি গ্রাইন্ডিং, ছোটর মধ্যে হেভি আর কি। রয়োবি কোম্পানির সার্কুলারসও আছে, পরে কয়েকটা বেলচা আছে এখানে, প্লাস্টিক বেলচা। রেঞ্চের জগতে চলে আসি, এটা হচ্ছে একটা যোগান, আমি এরকম ডোর ক্লোজার আগে কখনো দেখিনি আসলে। তিনটা ভাইস আছে আমাদের কাছে, কিছু কাটিং ডিস্ক আছে, পেরেক আছে আমাদের কাছে, পেরেক বা তার কাটা, ইন্ডাস্ট্রি পুটি লেখা আছে। ওই যে দুইটা মিক্স করলে ইয়ে হয়ে যায়, পাথরের মতো শক্ত হয়ে যায় সেই জিনিস, প্যানাসোনিকের রিচার্জেবল লাইট, কিছু ডিসি মোটর আছে আপনাদেরকে দেখাই, কিছু পুরনো স্কেল আছে দেখতে পাচ্ছেন। এইখানে যে রোলগুলো আছে চিকন, এগুলো কেজি হিসাবে নিতে পারবেন। বেশ কিছু ওয়্যার আছে, এই এইটার ভিতরে এরকম একটা ওয়্যার থাকে। তারপর এখানে কিছু কন্টেইনার লক আছে দেখতে পাচ্ছেন। তারপর একটা কাপড় আছে আমাদের কাছে, স্প্রে রঙের কাজ যারা করেন তাদের হয়তো এগুলো লাগতে পারে। প্রথমে হচ্ছে একটা পোর্টেবল জেনারেটর, নিউমেটিকের বেশ কিছু জিনিসপত্র আছে। এটা 50 টন ক্যাপাসিটি নাকি 100 টন ক্যাপাসিটি, এই ব্যাপার। রেইনকোট আমাদের কাছে আছে, কোনো জিনিস ঝুলিয়ে ব্যালেন্স করে কাজ করার জন্য, অর্থাৎ কিছু কলিং বেল আছে। তারপর এখানে দুইটা স্প্রে মেশিন আছে দেখতে পাচ্ছেন, রড বা কেবেল টেবেল কাটার জন্য ঠিক আছে, বাট সুপার হেভি ড্রিল মেশিন, নিউমেটিক, নিউমেটিক স, খুবই সলিড বিল্ডের, এটা হাতে না নিলে বুঝতে পারবেন না আসলে। নিউমেটিক গ্রাইন্ডিং, নিউমেটিক স আছে, ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে। তারপর এইদিকে আমাদের কাছে একটা বোট আছে, ইনফ্লেটেবল বোট। এখানে কিছু 10 ইঞ্চি ফিল্টার কার্টিজ আমাদের কাছে আছে, আস্তে আস্তে টান দিলে বের হবে, হঠাৎ টান দিলে লক হয়ে যাবে, এরকম একটা জিনিস। পিক আপ অথবা ভ্যান গাড়িতে মাল নেওয়ার পরে টাইট করে বাঁধ দেওয়ার জন্য এগুলো ব্যবহার করে। এগুলো আসসালামু আলাইকুম, ইনসাইড ভাটিয়ারি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি। আমার দোকানের টুলসের মালামালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ওই যে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে চান তাদের জন্য আমি প্রথম কমেন্টে আমার পেজের লিঙ্ক দিয়ে দিব। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। শুরু করব হেভি ডিউটি একটা টেবিল টপ গ্রাইন্ডিং মেশিন দিয়ে। দেখতে পাচ্ছেন এই মেশিনটি জাপানি, 110 ভোল্টের একটা মেশিন, খুবই হেভি, এইটার ওজন হচ্ছে 25 কেজির উপরে। তো এই মেশিনটা যাদের কাছে কনভার্টার আছে শুধুমাত্র তারাই নিতে পারবেন, অথবা আমাদের কাছ থেকেও কনভার্টার সহ নিতে পারবেন। এটার দাম কনভার্টার ছাড়া পড়বে 8000 টাকা। তারপর এখানে বেশ কিছু ড্রিল এবং গ্রাইন্ডিং মেশিন আছে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটাই 110 ভোল্টের, প্রত্যেকটাই সচল। এগুলো অ্যাভারেজ আমাদের কাছ থেকে নিতে পারবেন 1000 টাকা করে। তারপর এখানে একটু ভালো মানের কিছু মেশিন আছে দেখতে পাচ্ছেন, যেমন এটা হচ্ছে হিতাচির একটা গ্রাইন্ডিং মেশিন, মডেল দেখা যাচ্ছে, এইটাও 110 ভোল্টের, এটার দাম হচ্ছে 1500 টাকা। আর আরেকটা বিষয় হয়েছে, এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের লোকাল মেশিনে যেটা থাকে ওটা আরও চিকন থাকে। তো এই মেশিন যদি কেউ নেন তাহলে অবশ্যই জাহাজের ডিস্ক এবং জাহাজের কাপ ব্রাশ ব্যবহার করতে হবে, 1500 টাকা হলে নিতে পারবেন। হিতাচির জিনিস, সুপার বিল্ড কোয়ালিটি, এটা নিতে পারবেন 1200 টাকায়, এটাও নিতে পারবেন 1200 টাকায়। তারপর এখানে একটা জিক্সো আছে 110 ভোল্টের, এটা নিতে পারবেন 2000 টাকায়, মেড লেখা নাই সম্ভবত চাইনিজ, 110 ভোল্টের, 2000 টাকায় নিতে পারবেন। একটা রাবারের হাতুড়ি, মারতুল বা হ্যামার, 400 টাকায় নিতে পারবেন। তারপর এখানে এই যে সবার বস, জার্মানির বস কোম্পানির একটা জিক্সো আছে, এটা 110 ভোল্টের, 350 ওয়াটের কনভার্টার হলেই ব্যবহার করতে পারবেন, এটার দাম পড়বে 4000 টাকা। বসের প্রোডাক্ট কেমন হয় এটা নিশ্চয়ই আমি নতুন করে বর্ণনা করার কিছুই নাই, একটু নেম প্লেটটা আপনাদেরকে দেখায় দেই। আচ্ছা সরি, আমি একটা জিনিস আচ্ছা মেড হচ্ছে সুইজারল্যান্ড, আর সেকেন্ডলি এটা 110 ভোল্টের না, 220 ভোল্টের, দেখতে পাচ্ছেন 50 হার্জ, আমি জানি না আপনারা বুঝবেন কি না, ক্যামেরায় ধরা যাচ্ছে না, 240 ভোল্ট, অর্থাৎ 220 ভোল্টে চলবে। তো 220 ভোল্টে হলেও দাম সেমই থাকবে, এটা 4000 টাকা হলে এই জিক্সোটা আমাদের কাছ থেকে নিতে পারবেন, মানে কনভার্টার ছাড়া আমাদের দেশের লাইনে সরাসরি চলবে। তারপরে ডিওয়াল্ডের একটা মেশিন আছে, হেভি ডিউটি গ্রাইন্ডিং, ছোটোর মধ্যে হেভি আর কি, আমি নেম প্লেটটা একটু দেখাই দিই, কেউ চাইলে ইন্টারনেটে মডেলের ব্যাপারে আরও বিস্তারিত দেখতে পারবেন। এটাও 110 ভোল্টের একটা মেশিন, অ্যাঙ্গেল গ্রাইন্ডার, এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 3000 টাকায়, যাদের কাছে কনভার্টার আছে শুধুমাত্র তারাই ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে একটা রয়োবি কোম্পানির সার্কুলারসও আছে, এটাও 110 ভোল্টের, জাপানি কোম্পানি, এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 4000 টাকায়। তারপরে কয়েকটা বেলচা আছে এখানে, প্লাস্টিক বেলচা,
এই বড় যে প্লাস্টিক বেলচাগুলো আছে এগুলো নিতে পারবেন 1000 টাকা পিস দুইটা আছে আর যেটা লোহার এগুলো আমাদের কাছ থেকে 500 টাকা পিস নিতে পারবেন আর কেউ যদি চারটা একসাথে নেন তাহলে দাম আর একটু কমানো যাবে অবশ্যই তারপর এদিকে রেঞ্চের জগতে চলে আসি এখানে অনেক ধরনের রেঞ্চ আছে এগুলো হচ্ছে কমন আমাদের দেশে যেগুলো ডালি রেঞ্চ বলে মনে হয় আর এই রেঞ্চগুলো প্রত্যেকটাই জাপানি বা জার্মানি আপনারা লেখা দেখে নেবেন কোনো সমস্যা নাই আমি চাইনিজ মালকে নিশ্চয়ই জাপান জার্মান বলে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই তো এগুলো খুচরা যদি কেউ নেন তাহলে দাম পড়বে এই বড়গুলো 500 টাকা পিস ক্রোম ভ্যানাডিয়াম জার্মানির কোম্পানি প্রফেশনাল টুলস 23 নাম্বার আর কেউ যদি পাইকারি নেন বা বিজনেস পারপাসে নেন বেশি পরিমাণে নেন তাহলে দাম আরও অনেকটাই কমবে এই যে এখানে সি টাইপ রেঞ্চ আছে এগুলো আমরা খুচরা এক এক পিস 500 টাকায় বিক্রি করি বাট কেউ যদি বেশি নেন দাম কমিয়ে রাখা যাবে এটার ক্ষেত্রেও সেম সি টাইপ অ্যাডজাস্টেবল রেঞ্চ এগুলোর আর অন্য নাম থাকতে পারে আমি আসলে সব নাম যে জানি তা না তো এগুলো আমাদের কাছ থেকে খুচরা 500 করে নিতে পারবেন কেউ বেশি নিলে দাম কমিয়ে রাখা যাবে আর এই এই রেঞ্চ এই তিনটা রেঞ্চই হচ্ছে চায়না পাওয়া গেছে এগুলো 300 টাকা করে নিতে পারবেন তারপর এখানে ফিক্সড পুলার আছে বেয়ারিং পুলার এগুলো এই বড় সাইজেরগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন 1000 টাকায় ছোটগুলো নিতে পারবেন 500 করে তারপরে একটু হেভি মালে চলে আসি এটা হচ্ছে একটা যোগান আরও কী কী নাম জানি আছে এটার এটার ওজন হচ্ছে 50 কেজি এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 5000 টাকায় অর্থাৎ 100 টাকা কেজি পড়বে আর এটার মধ্যে আরেকটা আছে 40 কেজি ওজনের 40 কেজিটা পড়বে 4000 টাকা তারপরে এখানে দুইটা 22 টাইপের জিনিসই আছে যারা ফার্নিচার নিয়ে কাজ করে তাদের হয়তো লাগবে দুইটা মিলে এক সেট এটা সাধারণত কাঠে আঠা বা গামটাম লাগানোর পরে চাপ দিয়ে রাখার জন্য এই যন্ত্র দুইটা ইউজ করে এক সেট আমাদের কাছ থেকে নিতে পারবেন 3000 টাকায় তারপরে এখানে কিছু সুপ খুবই হেভি হচ্ছে ইয়ে আছে ডোর ক্লোজার আমি এরকম ডোর ক্লোজার আগে কখনো দেখিনি আসলে এগুলার মেড হচ্ছে জার্মানি এবং একটার ওজনই আনুমানিক 5-6 কেজির মতো করে আছে আর কি আচ্ছা লেখা আছে 7 কেজি একটার ওজন বুঝতেই পারতেছেন নর্মাল ডোর ক্লোজার 1.5-2 কেজির মতো ওজন হয় এগুলো যদিও বাসার দরজাতে হয়তো লাগায় না এটার ডিফারেন্ট কোনো ইউজ আছে আমি এখনও দেখতে পারি নাই আপনারা কেউ চিনলে নিতে পারবেন এগুলো প্রতিটার দাম পড়বে 3000 টাকা করে তিনটা আছে এখানে 3000 টাকা করে হলে নিতে পারবেন তারপর এখানে তিনটা ভাইস আছে আমাদের কাছে এই দুইটা হচ্ছে 6 ইঞ্চি করে আর এটা হচ্ছে 10 ইঞ্চি এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন 4000 টাকায় এক একটা এটাও 4000 এটাও 4000 আর এটার দাম পড়বে 7500 তারপর কিছু কাটিং ডিস্ক আছে দেখতে পাচ্ছেন এগুলো অবশ্যই আনইউজড ব্যবহার হয়নি আচ্ছা এখানে এই যে একটা ডিস্ক একটু সাইডে ভাঙা এটা বাদ যাবে এটা আমি খেয়াল করিনি এরকম যদি আরও ভাঙা থাকে অবশ্যই বাদ যাবে এই দুইটাই বাদ তবে সব মিলিয়ে হয়তো 5-7টা ডিস্ক বাদ যাবে এগুলো আমি দিব না এখানে অ্যারাউন্ড 80 পিসের মতো আছে এগুলো আরও ফ্রেশ এই রেড কালারেরগুলো সম্ভবত 4 ইঞ্চি ডিস্ক এগুলো আমাদের কাছ থেকে প্রতি পিস 12 টাকায় নিতে পারবেন অবশ্যই 1 পিস 2 পিস বিক্রি করা পসিবল না কেউ নিলে সবগুলোই নিতে হবে এখানে 70-80 পিসের মতো আছে 70-80 পিসই নিতে হবে তারপরে এই যে প্যারেক আছে আমাদের কাছে প্যারেক বা তার কাটা এখানে বেশিরভাগই হচ্ছে 4 ইঞ্চি 5 ইঞ্চি এরকম অন্তত 50 কেজির মতো আমাদের কাছে আছে একটা লোহার বক্সে তো এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতি কেজি 110 টাকা তারপরে এখানে এটার নাম ভুলে গেছি ইন্ডাস্ট্রি পুটি লেখা আছে আপনাদেরকে দেখাই এটা আসলে যে দুইটা মিক্স করলে ইয়ে হয়ে যায় পাথরের মতো শক্ত হয়ে যায় সেই জিনিস আচ্ছা এটা কী কী কাজে ইউজ করবে এখানে কিছু ছবি টবি দেওয়া আছে দেখতে পাচ্ছেন বই পুস্তক আছে পড়ে নিতে পারবেন যদি চায়না ভাষা পড়তে পারেন তারপরে এই যে দুইটা আছে একটা রেজিন একটা হার্ডেনার এটা দিয়ে হচ্ছে মিক্স টিক্স করবে এগুলো এক সেটের দাম 1500 টাকা দুই সেট আছে দুই সেট আমাদের কাছ থেকে 3000 টাকায় নিতে পারবেন
তারপরে এখানে আগের ভিডিওতে অনেকে দেখছেন হয়তো প্যানাসোনিকের রিচার্জেবল লাইট, এগুলোর ভিতরে 6 ভোল্টের দুইটা ব্যাটারি থাকে। ব্যাটারিগুলো ড্যামেজ ছিল, আমরা ব্যাটারি খুলে স্ক্র্যাপ বিক্রি করে দিছি, এখন শুধু লাইট আছে আর লাইট ভালো আছে। অবশ্যই পিছনের ব্যাক পার্টও আছে খুলে রাখছি দেখানোর জন্য। এটার ভিতরে কিছুই নাই তেমন, এই যে একটা সার্কিট আছে, একটা ওই যে পাওয়ার সাপ্লাইয়ের মতো, ট্রান্সফরমার মতো ছোট। এই হচ্ছে এই জিনিস, এগুলো আরও অন্তত 8-10 পিস আমাদের কাছে আছে, 500 টাকা পিস নিতে পারবেন। তারপর এখানে কিছু ডিসি মোটর আছে, আপনাদেরকে দেখাই। এগুলো ট্রেডমিলের মোটর, যে ট্রেডমিলগুলো অর্থাৎ যে মেশিনের উপর দৌড়ায় আর কি, রানিং মেশিনও বলে অনেকে তো, ট্রেডমিল বা রানিং মেশিনের মোটর। ওই মেশিনের সার্কিটে প্রবলেম থাকলে আমরা মেশিনগুলো ভেঙে ফেলি, ভেঙে মোটর টোটর রেখে দিই। তো এখানে 1 হর্স পাওয়ার থেকে শুরু করে 1.5 হর্স পাওয়ারের মোটর পর্যন্ত আছে, 3,000 টাকা থেকে শুরু করে 4,500 টাকা পর্যন্ত দাম পড়বে। কার কোনটা লাগবে স্ক্রিনশট নিয়ে মার্ক করে দিতে পারবেন, আমি তাও আর একবার দেখাই, লেখাগুলো দেখাই দেই। এটা হচ্ছে 1.5 হর্স পাওয়ার, এটা সবগুলোর মধ্যে এটা সবচেয়ে শক্তিশালী মোটর। এটা মনে হয় 1 হর্স পাওয়ারের, এটাও 1 হর্স পাওয়ার, এইটা 1.25, মানে 1.25 হর্স পাওয়ার আর কি। আর এটার তো কোনো লেখা টেখা আচ্ছা আছে, এটারও লেখা আছে, এটা 1 হর্স পাওয়ার, ঠিক আছে। তারপরে এদিকে একটা চুলার বার্নার আছে, এটা 2,000 টাকায় নিতে পারবেন। কিছু পুরনো স্কেল আছে দেখতে পাচ্ছেন, এগুলো পুরনো বলতে বেশ পুরনো, অনেক জং টং আছে, কিন্তু মাপ একদম ঠিক আছে অবশ্যই। তো নিচেরটা 1,000 টাকা আর উপরের দুইটা 800 করে হলে নিতে পারবেন। তারপরে কিছু সিরিজ পেপারের রোল আছে, এটা একটা বিশেষ জাতের সিরিজ, বিশেষ করে এগুলো জুতা ফ্যাক্টরিতে বা এই যে বেল্টের মতো রাইস মিলে আপনারা যে বেল্ট দেখেন ওই ধরনের মেশিনে ইউজ হয়, বেল্ট হিসাবে না সিরিজ হিসাবে ইউজ হয়। এই রোলটা আমাদের কাছ থেকে 500 টাকায় নিতে পারবেন। তারপর এইখানে যে রোলগুলো আছে চিকন, এগুলো কেজি হিসাবে নিতে পারবেন, প্রতি কেজি পড়বে 200 টাকা করে। তারপরে এখানে আমাদের কাছে বেশ কিছু ওয়্যার আছে, ওয়্যার বা জিআই তার, একটু আপনাদেরকে দেখাই। এগুলাতে মরিচে আসার কথা না, দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যবহারও হয়নি। তারপর এখানে একটা আছে একদম চিকন, এই যে এগুলো আমাদের লোকালিও পাওয়া যায়, আমাদের দেশেও পাওয়া যায়। এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন 140 টাকা কেজি। তারপর এখানে কিছু ওয়্যার রোপ আছে, এটার ভিতরে কিন্তু এইটার ভিতরে এরকম একটা ওয়্যার থাকে, এই মেটালের এরকম একটা ওয়্যার থাকে, এগুলো পার কেজি পড়বে 300 টাকা। আর এটাও সেম, এটারও ভিতরে ওয়্যার আছে, এটা একটু হার্ড, 300 টাকা কেজি হলে নিতে পারবেন। তারপরে যে মাথায় এরকম লক লাগানো থাকে একটা একটা, কীভাবে জানি এটা খোলে কোথায় চাপ দিয়ে, এরকম 2 কয়েল আছে, 2 কয়েলে মনে হয় 10-11 কেজির মতো আছে। তারপরে এই কিছু পোশাক আছে, যেগুলো কনস্ট্রাকশন সাইট সহ বিভিন্ন জায়গায় ইউজ করে, পোশাকটার নামও আমি ভুলে গেছি। এগুলো 100 টাকা পিস হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তারপর এখানে কিছু কন্টেইনার লক আছে দেখতে পাচ্ছেন, এই ক্যাবেল, এই লকের ভিতরে একবার ঢুকাইলে এটা কেটে ছাড়া খোলার আর কোনো উপায় থাকে না। এগুলো আমাদের কাছ থেকে 80 টাকা পিস নিতে পারবেন। এই এই ওয়্যারটা কতটুকু মোটা আপনারা হয়তো একটা ধারণা পাবেন, এটা প্রায় 40 ইঞ্চির মতো লম্বা আছে, ওই লক থেকে শুরু করে 40 ইঞ্চি লম্বা। তারপর একটা কাপড় আছে আমাদের কাছে, এইটা সম্ভবত ত্রিপলের কাপড় না, সরি এটা ত্রিপলের কাপড় হবে না মনে হয়, কি ত্রিপলের কাপড়ের যে ইয়ে আছে বুনন, এটা আর অনেক ঘন থাকে, তো আমি জানি না অ্যাকচুয়ালি এটা কী কাজে তারা ব্যবহার করতো জাহাজে। এই কাপড় আছে আমাদের কাছে 1 রোল, এখানে 7 কেজি অথবা 8 কেজির মতো হবে, এটা প্রতি কেজি পড়বে 200 টাকা। তারপর এখানে এই যে ইয়ে আছে একটা, কী জানি বলে এটার নাম ভুলে গেছি, এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 1500 টাকা, এটা এর ভিতরে একদম ফ্রেশ। তারপরে এখানে আরও কিছু ওয়্যার আছে পুরনো,
এগুলো নিতে পারবেন 200 টাকা কেজি। আর এখানে কিছু হালকা জং পড়া ওয়্যার আছে, এগুলো নিতে পারবেন 100 টাকা কেজি। তারপর এই যে স্প্রে রঙের কাজ যারা করেন তাদের হয়তো এগুলো লাগতে পারে। এই খালি বোতলগুলো ইনটেক অবস্থায় আছে, এগুলো পড়বে 500 টাকা পিস। এরকম গান আছে দুইটা, 1500 টাকা পড়বে। এই যে এখানেও একটা আছে পুরনো গান সহ, চাইলে নতুন বোতল সহ লাগিয়ে নিতে পারবেন। গানের দাম 1500 আর বোতলের দাম 500-2000 টাকা আসবে দাম। তারপরে এখানে বেশ কিছু জিনিস আছে, পুরাতন করাত, এইগুলো 200-250-300 টাকা করে হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। বেশ জং পড়া, বাট চাইলে রেডি করে নিতে পারবেন আর কি, 250-300 এরকম হলে দিয়ে দিব এগুলো। আর এখানে সিলিকন গান, এগুলো 100 টাকা করে হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তারপর এখানে একটা জেনারেটর আছে আমাদের কাছে, আগের ভিডিওতেও দেখাইছিলাম, এটা একটু সময় নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করি। এটা প্রথম হচ্ছে একটা পোর্টেবল জেনারেটর। এটা যদি কেউ মনে করে যে আমি বাসা বাড়িতে বা দোকানে ইউজ করব, তাহলে ভুল করবেন, তার কারণ এটার ক্যাপাসিটি অত বেশি না। এটার এসি আউটপুট হচ্ছে মাত্র 500 ওয়াট, এটা আমি বের করতে পারছি। এটা অরিজিনালি এসি ভোল্টেজ বের হয়, এসি ভোল্টেজ বের হয়ে, এই যে আমি এই পার্টটা খুলে রাখছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য, এই যে এখানে এসি এই দুইটা তারের মাধ্যমে ঢুকে এই পাওয়ার সাপ্লাইয়ে, অর্থাৎ 220 ভোল্ট ঢুকে। আমি একটু নেম প্লেটটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে আপনারা। এই যে এখানে লেখা আছে ইনপুট এসি 220 ভোল্ট, আউটপুট ডিসি 24 ভোল্ট, মানে এটা অরিজিনালি কারেন্টই তৈরি করে, এরপরে পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে ডিসি ভোল্টেজ এখানে আউটপুট দেয়। এটা একটা পাওয়ার সাপ্লাইয়ের মতো কাজ করে। তো ডিসির আলাদা ইউজ থাকতেই পারে, ধরেন এটা যেহেতু পোর্টেবল জিনিস, এমন এক জায়গায় আপনি নিয়ে গেছেন যেখানে আপনাকে ব্যাটারি চার্জ করা লাগতে পারে, তো এই জেনারেটার দিয়ে আপনি ব্যাটারি চার্জ করতে পারবেন। অথবা ধরেন বনভোজনে গেছেন, আপনার গাড়িতে আপনি জেনারেটার রাখলেন, আপনার এসি ডিসি দুইটাই পাচ্ছেন আপনি। 500 ওয়াট কিন্তু আউটডোরের জন্য কম না, এমন এক জায়গায় যেখানে হচ্ছে সাউন্ড সিস্টেম বাজাবেন বা লাইট ফ্যান ইউজ করবেন আপনি, রাতের বেলা ইউজ করতে পারবেন। তো এসি ডিসি দুইটাই এটা আউটপুট দিবে। এটা হোন্ডা কোম্পানির, এটা 1.5 লিটার তেলে অর্থাৎ পেট্রোলে প্রায় 1 ঘন্টার মতো চলবে, 1 লিটারে 2 ঘন্টার মতো চলবে। তো এসি ডিসি জেনারেটারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 1500 টাকায়। আর এই জেনারেটারটা এতই স্মুথলি চলে, মানে সাধারণত অনেক জেনারেটারে 2-3 বার ট্রাই করতে হয়, এটা একবার কোনো রকম টান দিলেই, খুব জোরে হ্যাঁচকা টান দেওয়ার দরকার নেই। আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে এটা হচ্ছে এটার চোখ, মানে শীতের দিনে উপরে দিবে আর গরমের দিনে নিচে থাকবে নর্মাল। আর এটা হচ্ছে ইঞ্জিন অন অফ সুইচ, উপরের দিকে দিয়ে স্টার্ট করতে হয়। আমি জাস্ট একটু আপনাদেরকে টান দিয়ে দেখাই নর্মালি। এই যে এটা হচ্ছে এটার এই যে ওয়্যারটা, এই দেখেন স্টার্ট হয়ে গেছে, কিন্তু এই যে লাইট, ঠিক আছে, লাইট জ্বলতেছে। এটা যদি অফ করতে চান নর্মালি হচ্ছে, এই যে এটা নিচে দিলেই, এটা নর্মালি নিচে দিলেই হচ্ছে এটা অফ হয়ে যায়। খুবই হোন্ডা কোম্পানির জিনিস, ব্র্যান্ডের জিনিস যেরকম হওয়ার কথা এটা সেরকমই আর কি। আর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ওয়ালটনের আরেকটি জেনারেটর আমাদের কাছে আছে 6000 ওয়াট, ওটা মোটামুটি কন্ডিশনের, একটু পুরনো টাইপের, জাহাজের না, লোকালি কালেক্টেড, ওটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 25000 টাকায়। 6000 ওয়াটের জেনারেটারের ব্যাপারে যদি বিস্তারিত কেউ জানতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা বিস্তারিত জানিয়ে দিব। তারপরে এদিকে চলে আসি, নিউমেটিকের বেশ কিছু জিনিসপত্র আছে, আমি একটা একটা করে দেখাই। আগে এইটা দেখাই, এটা হচ্ছে একটা হাইড্রোলিক জগ, এটা নিউমেটিক না, হাইড্রোলিক জগ। এটার এক জায়গায় লেখা আছে 50, আরেক জায়গায় লেখা আছে 100। এখন এটা 50 টন ক্যাপাসিটি নাকি 100 টন ক্যাপাসিটি, এই ব্যাপার নিয়ে আমার মধ্যে একটু কনফিউশন কাজ করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই জগটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 5000 টাকায়। 50 টন হওয়ার কথা না, খুব সম্ভবত 100 টনই হবে, কারণ অন্যান্য যেই 10-20 টনের জগ আমরা দেখছি এটার চেয়ে অনেক ছোট থাকে। তো এটার যে ওজন আর যেই ইয়ে দেখা যাচ্ছে, মনে হয় যে 100 টন ক্যাপাসিটি হওয়ার কথা। তারপরে কিছু রেইনকোট আমাদের কাছে আছে, দেখতে পাচ্ছেন, এগুলো প্যান্ট ছাড়া, অর্থাৎ শুধু শার্ট আর কি, হাঁটু পর্যন্ত আসবে এই পর্যন্ত। এগুলো ইনটেক্ট অবস্থায় আছে, জাহাজের রেইনকোট অবশ্যই হলুদ কালারেরই হয়। এগুলো প্রতি পিস আমাদের কাছ থেকে 800 টাকা করে নিতে পারবেন। 5-6 পিস আছে, কেউ সবগুলো নিলে দাম আর একটু কমিয়ে রাখা যাবে। এখানে একটা স্প্রিং ব্যালেন্সার আছে,
এটা হচ্ছে ওয়ার্কশপে বিশেষ করে কাজে লাগে কোনো জিনিস ঝুলিয়ে ব্যালেন্স করে কাজ করার জন্য অর্থাৎ আপনি কোনো জিনিস ঝুলাইছেন এটা উপরে তুললে উপরেই থাকবে নিচে নামাইলে নিচেই থাকবে এরকম জিনিস তবে অবশ্যই 9 থেকে 15 কেজির ভিতরে ওই জিনিসের ওজন হইতে হবে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতি পিস 3000 টাকায় কিছু কলিং বিল আছে অবশ্যই এটা বাসাবাড়ির জন্য না হোটেল রেস্টুরেন্ট বা অন্যান্য জায়গার জন্য যেখানে বিকট শব্দ হইলো প্রবলেম নাই তো এগুলো 1000 থেকে 1500 টাকার মধ্যে হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর এখানে দুইটা স্প্রে মেশিন আছে দেখতে পাচ্ছেন এগুলো 1500 টাকা করে রাখা যাবে মাঝখানে একটা ক্রিম্পিং মেশিন আছে মেড ইন ইউএসএ প্রফেশনাল টুলস এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 8000 টাকায় তারপর এদিকে নিউমেটিক ড্রিল গ্রাইন্ডিং এ চলে আসি আচ্ছা এখানে একটা হাইড্রোলিক মেশিন আছে এটা রড বা কেবল টেবল কাটার জন্য ঠিক আছে বাট এই হাইড্রোলিকটা কেন জানি কাজ করে না খুব সম্ভবত এটার ভিতরে অয়েল শুকায় গেছে বা যদি কেউ হাইড্রোলিকের কাজ বুঝেন তাহলে নিয়ে রিপেয়ার করে নিতে পারবেন হাইড্রোলিক জিনিসপত্র সাধারণত নষ্ট হয় না অয়েল লিক করে গেলে এটার কাজ করে না এতটুকুই আর কি তো এটা আমাদের কাছ থেকে এই অবস্থায় 2000 টাকায় নিতে পারবেন তারপরে এখানে একটা শুধু হেভি বললে ভুল হবে এটা একটা সুপার হেভি ড্রিল মেশিন নিউমেটিক বাতাস দিয়ে চলবে 80 থেকে 100 পিএসআই বাতাস হলেই চলবে এইটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 5000 টাকায় পুরোটাই মেটাল তারপরে এদিকে কিছু এই যে স আছে আপনাদেরকে দেখাই নিউমেটিক স এইটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 3500 টাকায় এরকম কয়েকটাই আমাদের কাছে আছে ফ্রেশ কন্ডিশনে আছে মুছলে হয়তো আরেকটু ফ্রেশ হবে নিউমেটিক স করাত খুব হাই আরপিএম এ হচ্ছে এটা ভিতরে ঢুকবে এবং বের হবে বাতাসের সাহায্যে তারপরে এখানে আরেকটা জিনিস আছে পাখি ঠোঁটের মতো এটা দিয়ে সম্ভবত কোনো ক্যাবেল বা শিট টিট কাটে এটাও নিউমেটিক এটাও 3500 হলে নিতে পারবেন এখানে আরও তিনটা জিনিস আছে এগুলো আগে 4000 টাকা করে প্রাইস ছিল তো এই যে এটা হচ্ছে এটার নাম জানি কি ভুলে গেছি এই যে ওয়াল বা সিমেন্টের কোনো কিছু ভাঙার জন্য এই জিনিস ব্যবহার করে এটাও 3500 এই দুইটাও 3500 করে নিতে পারবেন এগুলো ড্রিল মেশিন এগুলোতে আবার লেফট রাইট আছে খুবই সলিড বিল্ডের এটা হাতে না নিলে বুঝতে পারবেন না আসলে মনে হয় যে ভিতরে কোনো ফাঁকা নাই পুরোটাই লোহা বা অ্যালুমিনিয়াম এই টাইপের কিছু তারপরে এদিকে আরও বেশ কিছু মেশিন আছে এখানে আমার কাছে অনেকগুলো ইয়ে আছে গ্রাইন্ডিং মেশিন নিউমেটিক গ্রাইন্ডিং এগুলো অ্যাভারেজ 3000 টাকা করে হলে দিয়ে দিব 3000 করে হলে নিতে পারবেন আর কেউ যদি একটার অধিক নেন দুইটা তিনটা চারটা নিতে চান তাহলে দাম অবশ্যই আরও কমিয়ে রাখা যাবে এখানে একটা নিউমেটিক স আছে দেখতে পাচ্ছেন এটা বিস্ফোরণ প্রতিরোধক পানিও হয়তো ঢুকবে কিনা আমি জানি না পানি ঢুকার কথা না অবশ্যই এগুলো কেউ পানিতে ইউজও করে না এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 4500 টাকায় এখানে একটা ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে এটা মেড হচ্ছে তুর্কি 440 বোল্ডের এটার সাথে হোল্ডার কেবল টেবল কোনো কিছুই নাই আর যেহেতু 440 বোল্ডের মেশিন আমরা চেক করে দিতে পারবো না যে অবস্থায় আছে এই অবস্থায় নিতে পারবেন অথবা কেউ দোকানে এসে খুলেও দেখে নিতে পারবেন দাম পড়বে 5000 টাকা আর নিচে কিছু মেটাল বক্স আছে বা টুল বক্স আপনারা হয়তো আগের ভিডিওতে আমাদের দেখছেন বিভিন্ন সাইজের বক্স আমাদের কাছে আছে কারোর মেটাল বক্স লাগলেও আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর এদিকে আমাদের কাছে একটা বোট আছে ইনফ্লেটেবল বোট বা বাতাস দিয়ে যেই বোট হচ্ছে ইয়ে করে ফুলায় এটা আমি ব্লোয়ার দিয়েই ফুলাইছি তবে আপনারা চাইলে যাদের কাছে পাম্পার আছে পাম্পার দিয়ে ফুলাইতে পারবেন বা ব্লোয়ার দিয়ে সবচেয়ে ইজি খুব সহজেই হয়ে যায় আর এই বোটটার মেড হচ্ছে জাপান এটা একটা জাপানি বোট এই ধরনের খেলনা বোট কিন্তু 3-4 হাজার টাকায় নতুন পাওয়া যায় বাট প্লিজ ওই বোটের সাথে এটা কম্পেয়ার করবেন না কারণ চাইনিজ আর জাপানিজ জিনিসের মধ্যে আকাশ আর পাতাল কোয়ালিটি এবং দামের ডিফারেন্স থাকে তো এইটার প্রবলেম হলো এরকম চারটা বোট আমাদের কাছে আছে প্রায় চারটাই চোরালিক আছে হাওয়া দেওয়ার 3-4 ঘন্টা বা 4-5 ঘন্টা পরে এটা একটু নরম হয়ে আসে তো এই বোটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন 4000 টাকায় অবশ্যই নদী বা সমুদ্রের মধ্যে ব্যবহার করা যাবে না বাড়ির পাশে পুকুর লেক যদি থাকে 2-4 ঘন্টার জন্য এনজয় করতে পারবেন এগুলোর বইটা আমাদের কাছে আছে দিয়ে দিব 4000 টাকা হলে এই বোটগুলো নিতে পারবেন এখানে কিছু 10 ইঞ্চি ফিল্টার কার্টিজ আমাদের কাছে আছে
এগুলারে অনেকে পিপি ফিল্টার বলে, অনেকে সেডিমেন্ট ফিল্টার বলে, আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে পিপি ফিল্টার বা সেডিমেন্ট ফিল্টার, আর এটা এটা সুতার ফিল্টার নামে পরিচিত, 10 ইঞ্চি। এগুলোর ভিতরে কিন্তু উপরে পলিথিনগুলো পুরনো হয়ে গেছে, বাট অবশ্যই আনইউজড জিনিস। এটা একবার ব্যবহার করলে একবার লাল টাইপের হয়ে যায়, অর্থাৎ আয়রন দিয়ে এটার অবস্থা খুব বাজে হয়ে যায় আর কি। তো এগুলো যেটা পিপি এটা নিতে পারবেন 50 টাকা পিস, আর যেটা সুতা এটা নিতে পারবেন 70 টাকা পিস। এগুলো আমাদের কাছে অনেক আছে, কেউ চাইলে 100-200 পিসও নিতে পারবেন। তবে অনলাইনে মিনিমাম 10 পিসের কমে অর্ডার করলে অনলাইনে পাঠাইতে পারবো না, দোকান থেকে এসে নিলে 1 পিসও নিতে পারবেন। তারপরে কিছু সেফটি বেল্ট আছে, একটু দেখাই। এগুলো হচ্ছে সাধারণত ক্রেনে ব্যবহার করে কোনো হেভি ওজনের মালামাল আলগানোর জন্য। এটার নেম প্লেটে লেখা আছে ক্যাপাসিটি 15 টন। এখন আমিও বুঝি না এরকম একটা বেল দিয়ে কীভাবে 15 টন আলগানো পসিবল, বাট লেখা তো আছে 15 টন। এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন 350 টাকায় প্রত্যেকটা বেল্ট। তারপর এখানে আরও বেশ কিছু সেফটি বেল্ট আছে। এখানে একটা বেল্ট আছে, এটার মধ্যে ইয়ে লাগানো, ফল অ্যারেস্টার লাগানো। এটা থেকে আনুমানিক 3-4 ফিটের মতো ক্যাবেল বের হয়, আস্তে আস্তে টান দিলে বের হবে, হঠাৎ টান দিলে লক হয়ে যাবে, এরকম একটা জিনিস। এই বেল্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 1500 টাকায়। তারপর এই যে এখানে সিঙ্গেল ল্যানিয়ার্ড আছে, যেটা হচ্ছে বিল্ডিংয়ের কোনো কিছুর সাথে বাজানো থাকবে, অপর প্রান্ত আপনার কোমরে বাজানো থাকবে। তো এই ধরনের বিভিন্ন রকমের সেফটি বেল্ট আমাদের কাছে আছে। যদি কারোর বেল্ট লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি বিস্তারিত ছবি দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তারপরে যে এই ধরনের বেল্টগুলো আছে, এগুলো হচ্ছে ছোটোখাটো পিক আপ অথবা ভ্যান গাড়িতে মাল নেওয়ার পরে টাইট করে বাঁধ দেওয়ার জন্য এগুলো ব্যবহার করে। এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতি পিস 350 টাকা করে এরকম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।